দেশের পাঁচটি অবয়স্রবে সহ চাঁদপুরের পদ্মমেঘনায় যে 2 মাসব্যাপী জাটকা অভিযান চলছে তা কিন্তু এখনও বলবৎ রয়েছে এবং আগামী 30 এপ্রিল পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তো এই মুহূর্তে চাঁদপুরের যে পদ্মমেঘনা মোহনা রয়েছে সেখানে কিন্তু কোস্টগার্ডের একটি চৌকস দল তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং অভিযানের নেতৃত্ব দিচ্ছেন চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাসাদ। আমরা ইতিমধ্যে এর মধ্যে বিপুল সংখ্যক জাল, জাটকা মাছ ইত্যাদি আটক করেছি এবং একই সাথে এখন পর্যন্ত আমরা 332 জন জেলে এবং 34টি মাছ ধরা কাঠের নৌকা আমরা জব্দ করেছি। তবে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই 2 মাসের যে অভিযান সেখানে কিন্তু অভিযানের আগের 1 মাস এবং পরের 1 মাস সহ 4 মাস কিন্তু জেলেদেরকে 40 কেজি হারে জাল দেওয়া হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এই জাল দেওয়ার প্রক্রিয়া কিন্তু তারা মনিটরিং করছেন এবং কোথাও যাতে কোন ধরনের জাল কম দেওয়া না হয় সেই বিষয়টা কিন্তু তারা লক্ষ্য করছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের জাটকা অভিযানের সর্বশেষ সংবাদ।